আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মীকে পুরসুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটেছে পুরসুড়া এলাকায়। আহত তৃণমূল কর্মীর নাম উজ্জ্বল কোটাল। এই ঘটনায় পুরসুড়া থানায় বিজেপির চারজনের নামে অভিযোগ দায়ের করেছে তৃণমূলের পক্ষ থেকে। জানা গেছে ওই তৃণমূল কর্মী তৃণমূলের দলীয় পতাকা টাঙিয়েছিলেন। মঙ্গলবার রাতে তৃণমূলের দলীয় পতাকা টাঙানো অপরাধে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ তুলেছে তৃণমূল পক্ষ থেকে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় আহত তৃণমূল কর্মীকে। এই ঘটনায় বিজেপির চারজনের নামে পুরসুড়া থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূলের পক্ষ থেকে। এই ঘটনায় সবটাই অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি পুরসুড়া হাটি এলাকায় ঘটনা ঘটল। আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়, মিথ্যে দোষারোপ করছে তৃণমূল। বিজেপি কর্মীকে মারধরে বাড়ি ভাঙচুর করেছে তৃণমূল। মিরাজুল মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি মাঠ যাচ্ছিলাম, আমাকে আচমকা এসে পেছন দিয়ে লাঠি দিয়ে আমাকে সাথে একটা রড দিয়ে মারতাল, আমাকে তো লাঠি ফাটি দিয়ে এই কী হলো, কী হলো রে, তার কিছু আমি বলতে আমাকে সুযোগ কোনো দেয়নি। বলার পর থেকে আমার হাজার তিনের টাকা ছিল, কাল হচ্ছে আমাকে নিয়ে নিয়েছে। নেওয়ার পরেতে মনসা বাঘ আর হচ্ছে আর সনদ, হ্যাঁ জ্যোতি ঘোষ, তারপরেতে ওই অনুপ ভান্ডারী আমাকে স্ট্রাচারে মারলো। এটা কি পূর্ব রাগবশত? হ্যাঁ, এটা পূর্ব রাগবশত। আমি বুঝতে পারিনি কেন ওরা মারলো আমাকে পুরো রাগবশত। পার্টিতে যে ঘটনাটা ঘটেছে, এখন বিষয় হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলাগুলোকে বারবার বিজেপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদেরকে রুখ থেকে বাঁচানো হচ্ছে। নিজেদের মধ্যে মারপিট, মাদার বনাম যুবক, সেখানে কে মার খেয়েছে তার নেই ঠিক, তো সেখানেতে বিজেপি কর্মীদের ফাঁসানোর চক্রান্ত চলছে। এই যে ঘটনাটা ঘটেছে, ওদের যুব মাদারের দ্বন্দ্ব, এর সঙ্গে বিজেপি কোনো যোগসাজশ